DJ ঘরটা তুললাম সব কিছু মিলে ব্যস্ত ছিলাম, এই জন্য যেতে পারি নাই। মিম আসবার ভিতরে মিমও আসে নাই, সেই জন্য আজকে আমরা যাচ্ছি সবাই রেডি। মান্নাত ঘুমাইছে বাড়িতে, ঘুম থেকে দেখো নানা বাড়ি। আর তুমি কবুতর পাইলা পাইলা ঘুরে গেলে বলুন তো আমরা কোথায় আছি, বলুন তো আমরা মালগোবাড়ি পারে পারে আছি। আমার মেয়ে এটার মধ্যে কিন্তু কতদিন মামারে 130 কত বাকি আমার চুনা বাবা হলে এখানে সবাই মিলে আলোচনা করতেছে, আমি বাড়িতে আসার পর কোনো ক্যামেরা ধরা হয় না, এখন দেখা দিচ্ছি ওইখানে কি হলো। হারে হারে কি হলো কি হলো, ওই তো গাল গাড়ি নেই উল্টা বলো পড়লো 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 এখন তো আর ভালো থাকবো না, কারণ আব্দি তো এখন অনেক
বাম্পার আছে আব্দে আব্বা জান, তুমি এই যে দাঁড়ায় রইছো, তুমি তো ফুপির কুলো হইতেছ না, হাঁটতে আসো না, আসো আসো। ওরে বাবা, ও দেয় না, কি দেয় না, মুখে আইস, তাই তুমি আইস বানাইছো, তোমার গালে কি দিছো, হ্যাঁ তুমি কি বানাইছো গালে, এটা কি দিছো তুমি, এটা এটা কি দিছো, এটি হলুদ, এই দেখেন কি করছে মুখে, গোসল করছ না, কাই তিনটা বাজে, কি করছো হলুদ দিয়া, জি তিনটা বাজে, ওই তো এর মধ্যে আমি থুইছিলাম না মা, উমা তাইনি এটার হলুদ কই পাইছ, সেটা কো আগে চুরি করে আনছস, কাগজ থন কি চাচু চাচু কত চুরি করে আনছস, চুরি করে দেখছস কো, কি সবাই একসাথে বই আছিলাম পরে গুতা দিছি, হলুদ হলুদ কই তো কাগজ থন, ও গুতা দে চলো পরে চলো না নিয়ে গে সর না, এই কই গুতা দিছ রাবি, এই মাটির মধ্যে, আরে আমারে কইলে তো এনে সাপ কইলে তুমি হলুদ কি গাছ জানি, আপনি কোন জায়গা, আরে রিয়েল, আরে ওরা জানে না, ওরা দেখে না, হলুদ গাছ, হুড়ি গাছ, ই গাছ ওরকম দেখে, আমি তো কখনো হলুদ গাছ দেখি না, ওরা কইতে সেটা কি গাছ, আমাকে হলুদ গাছ, আমি কইলাম হলুদ গাছ, আদা গাছ ওখানে যে হুড়ি গাছ হইতো, আদা ইও গাছ হইতো, সেম এক গাছ এক রকমই দেখতে, হলুদ আদা আর ই হুড়ি একই, হ্যাঁ আমি খেয়াল হো খুদা লাগছে বাবা, কি কই নিয়ে জামাই আমারে, ওয়া সুন্দর, আবার কই যাও বাবা, গাছ লাগাইছ না তাহলে, কত বিচি হইছে গো, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ কত জঙ্গল হইছে, জুস বানাবো একবার, তার মামা পাইকা শোনা গেছে, তুই হেরে যাসনি, আমার চুল একটা ই আছে একদম সাদা সাদা ছিল, হে চুল আর উড়ে গেছে, আমার এটা তো বয়সের পাকা না, এটা তো কয় বা ইয়ে বাইতে বস, বাই আসছে অনেক বয়স, এটা 36 আর দেয়ার চুল খালি পড়ে দাও, দেখো গা পুরো নাকি এসে 12 বছর নানা দাদার বয়স চলে গেছে, ও আচ্ছা বুঝতে পারে বুড়া কালি তুই ঝুলবি, তুই থাকো তখন, পাঙ্গাস মাছ এটা কি বলতো, বাইলে বলতো, টাকি মাছ বলতো অনেকদিন পরে,
এটা কে রাখাইছে এম করে আদা বেদি করে দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়ে একটা পাউডার মারা মা, শাড়ি পাউডার মারা দম দিয়ে নি। কবুতর সুন্দর সুন্দর দেখে বাইসে মানে সকালবেলা ফুল ফোটে না, রৈত ফুল ফোটে, সব কটা ফুল আমার মান হার পেটের ভিতরে ওর এত পছন্দ, ফুল ফুটলে ফুল ছিঁড়া খাইয়া লায়, একটা ফুল হালায় না, সব ফুল খাইয়া লায় ও, টোকাই টোকাই সব ফুল ওখানে ভাই হলে বাথরুম করতেছে, বাথরুম বাড়াইতেছে, করতেছে মানে নব নতুন বাথরুম কাম হাত কত পড়ে গেছে না ঠাস করে ভাবি হাঁস আস আপনি ঘরে দেন সবগুলো হাঁস একটা হাঁস সাদা ফাটাফাটি লাগতেছে নয়টা বেজর কিনলি গা জোড়া রাখেন আঙ্গবাড়ি আসল লোক আইব আমরা দুবো করে খেয়ালাম নশ হয়েছে নশ হলুদ আর ইনি আহেন কি জানি কয় আদর আমার মালিক দুয়াই দেখা যায় না ক্যামেরা ডেকে যায় নতুন
মানে যা দিবে তাই সুন্দর ইচ্ছা যাবো, কোনো লাগালাগি নাই করার মধ্যে ট্যালেন্ট ভরপুর। মারে বেড়া দিয়ে একটা ওই পাখি করতে আমার কুয়া তো বাইরের বউ হলো কাজী বাদ দিয়ে গেছে, আর ওই কাজী বাদ খানের দিকে ইসমাল বাঁচতেছে কি বুঝলেন ভালোই সেই পুরান। আমার দিয়ে দেখকে ডাকিয়ে তা কি কি করতেছে দেখেন, মা হলো মুরগি রান্দা যাচ্ছে, ভাবিল মাছ বাজাইলো, আজান দিয়ে দিব সন্ধ্যার, আর সবাই এখানে পয়সা দিছে, যে আমার মান্নু এখানে পয়সা দিছে, আমার বাবা এখানে পয়সা দিছে, ধোয়া ইসি রে ধোয়া কত ধোয়া, সবাই এদিক দিয়ে যাইতেছে গা, এদিক দিয়ে ফর্সা তাই না বাবা। তো দুপুরবেলা আসছি, মানে ফোন দিয়েছিলাম বলার জন্য ফোন দিয়া, কিন্তু নেট ছিল না কাইটে গেছে, তো না বললে আসার কারণে এখন আবার আবার রান্না করলো মা, আমি করলাম তার মুরগি তো কেটে রান্না করে দিই, সারাদিন বসে আসছিল তো এখন আমি রান্না করে দিই। আগে মাংস দিয়া নেই পড়লো জাল দিই, আতের মধ্যে দোয়া উড়ে খালি দুপুর বেলা হলো রাব্বি আর বাবুলো শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে, এই জন্য হলো এখন আবার মুরগিটা রান্না করা লাগবো, কারণ যাদের রান্না করছে ওরা খায় না। কতক্ষণ লাগে নাই ওইটার মধ্যে টাল দেব, আপনি কি জানি গ্যাসের চুলা টাইলা চুলার উপর করাটা খেয়ে দেবা দেখো মস্ত টুলটুলা মস্ত হয়েছে, জাল দিই আস্তে আস্তে দিই নেই বানা দেখো না জাতুন দিই ক জায়গা ফুচকা খাইছি। এই যে আমার কয়দিন যায় ইয়া কইছিল কি জানো পপিয়া খায় সিলাইছিল আমার লগে কি রাঁধেন খারাই খারাই কি রাঁধেন অহন ইয়ে ফ্রাডে উঠছে অহন গ্যাসের এখন তো আর বাড়িতে ভালো থাকে না রান তখন সে না কেমন কেমন থাকে কবাবে আসলে বিরক্ত লাগে বইয়া রান তখন। এই যে এডিতে হলো মানে হাতে লাগছে মতন ফুসকা পড়ে গেছে, নানু কি করে মার কাছে পয়সা থাকতে ভালো লাগে তাই না, কথা শুনলেই হয় আর কিছু লাগে না, মার আর কিছু লাগে না।
কিছু কয় না, মা দেখলি হয়েছে, আর কোনো কিছু লাগবো না তার। আনো ঢাকনা এনে দাও, একটা বড় ঢাকনা। আমি তাল নিয়ে এসে তো তাল গোলা নাকি পি আপু পি, তুমি মাত্র উঠছো ঘুম থেকে বাবা। এই হলো ভাত ভর্তা, এগুলো হলো আমার ফুফাতো ভাইয়ের বউ দিয়া গেছে। আর এক লগে মা কমনা রে দুজনে সিপিটা দুই সাইড লাগ ওই দেখা কি বাবা দাদি জানছি নি, জানছি আমি, তুই আমার কাছে চাইতে পারো অন্তত তুই মাংস পাবি না একবার একটু। আরে ধর তুই টেস্ট কর আগে, মরিচ বাটা নাই এনে সবাই খাইবো না। হ্যাঁ মুরগি দিয়ে ভাত খাও বাবা, খাও দিছি ভাত ফালাবো কেন কেম করে মুখটারে শুকা কাটা কিনে ভালো আট।